অতীতরে দেবগড়র বিধায়ক বিজেপি দলর বিধায়ক সুভাষ পাণিগ্রাহী বিধানসভা সভারে যেভাবে ভাবে আত্মহত্যা উদ্যম কলে স্যানিটাইজর কু পিকি সে সম্পর্কে আপনার সমস্ত অবগত অনেক এই ঘটনা কেবল বিধানসভা জনে বিধায়ক ভাবে সে যেভাবে আত্মহত্যা উদ্যম কলে ইয়ে কেবল বিধানসভার গারিমা নষ্ট করনি আমার সমগ্র রাজ্যর গারিমা কু পবিত্রতা কু সবু জিনিসকু ভুলিঠিত করেছি এবং সারা ভারতবর্ষর যদি ইতিহাসে আপনার দেখবে তবে কোণী বিধানসভার বিভিন্ন প্রকার আলোচনা পর্যালোচনা বিরোধী সপক্ষ সবু কিছু ঘটনা ঘটি যায় এভাবে জনে বিধায়ক আত্মহত্যা উদ্যম করা ঘটনা কোটি দেখা মিলি নথিলা কেবল আমার ওড়িশা বিধানসভার এভাবে ঘটনা বিজেপি দলর বিধায়ক সুভাষ পাণিগ্রাহী ঘটাইলে তেমন এ ঘটনা যেতে নিন্দা কলে তাপাই ভাষা নাই বিভিন্ন বর্গের এখন বিভিন্ন ক্ষেত্রে সমস্ত এটি নিন্দা করছেন এবং সারা ওড়িশাপাই গোটে নিন্দনীয় ঘটনা সবুদিন হয়েকি রহিগলা এবং দ্বিতীয় কথাটা হচ্ছে সবুঠ সংবেদনশীল বিষয় হচ্ছে বর্তমান হচ্ছে কোভিড সময় প্রত্যেক ঘরে ঘরে স্যানিটাইজর রয়েছে প্রধানমন্ত্রী আরম্ভ করি মাননীয় মুখ্যমন্ত্রী আরম্ভ করি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আরম্ভ করি আপনার গণমাধ্যম প্রতিনিধি মানে সমস্তে সচেতন করছেন স্যানিটাইজর কিভাবে ভাবে নিজে রাখবে এবং ব্যবহার করবে এবং সে যেভাবে ভাবে স্যানিটাইজর কু পিকি আত্মহত্যা উদ্যম কলে এবং এ ঘটনাটা সারা সমাজ কু কি বার্তা দেওয়া যাচ্ছে এবং ইয়ে গোটে বিপজ্জনক বার্তা দেওয়া যাচ্ছি এর ইম্প্যাক্ট নিশ্চিত ভাবে সমাজ উপরে গোটে ডেঞ্জরস ইম্প্যাক্ট রয়েছে এর আপনার মানে সমস্ত অনুভব করছেন আমি গণমাধ্যম প্রতিনিধি মানে সমস্ত অনুভব করছেন এবং এ গোটে ঘটনা হয়েকি সবুদিন গোটে রয়েছে যে কালি সকালে যে বি গোটে সুইসাইড করব কি করব যে জন বিধায়ক এইভাবে ভাবে সুইসাইড করতে তেমন মো সে দিগুলো আপনার নেওয়াপি চাহি গোটে সংবেদনশীল বিষয় এইটা গোটে এবং স্যানিটাইজর কু নেইকি সে পিকি সে আত্মহত্যা উদ্যম করছেন বিধায়ক ভাবে বিধানসভার প্রচুর সুযোগ রয়েছে কিছু সমস্যা রয়েছে আমি মানে বিধায়ক রয়েছু বিরোধী দলের অনেক বিধায়ক অনেক বিভিন্ন ফোরম রয়েছে আলোচনা পর্যালোচনা কোশ্চিন আওয়ার ডিবেট স্পেশাল টাইম স্পিকর দিয়েছেন বিভিন্ন আলোচনাপ্রাই মোশন আডজনমেন্ট মোশন সবু রয়েছে কিন্তু সবু ছাড়িকি এই যে ব্যবস্থা সে আপনাইলে সুভাষ পাণিগ্রাহী এই কথাটা আমি ঠিক ভাবে বুঝিপার এবং মু কই রক্ষাপাই চাহি এড়ে বড় ঘটনা ঘটিগলা সারা ওড়িশা নুয়ে সারা ভারতবর্ষের একুকি চর্চা চলছে গোটিয়ে জাতীয় দলর সে হচ্ছেন বিধায়ক কিন্তু জাতীয় দল এপর্যন্ত এ ঘটনার চুপ রয়েছে তাঁকর মতামত কিছু নাই এ বাবদে এভাবে গোটে নিন্দনীয় ঘটনা নেই সে চুপ কাই মু প্রশ্ন পচারিপ্রাই চাহি বিজু জনতা দলর হিসাবে বিজু জনতা দল আজ প্রশ্ন পচারিপ্রাই যাচ্ছি বিজেপি চুপ কী রয়েছে এ ঘটনার যে আত্মহত্যা উদ্যম সে করেছেন এবং ইয়া পছরে তাঁকর নিজস্ব এ নিষ্পতি না লাগুছে যেভাবে ভাবে এতে সময় বিতিগলা পরে যেহেতু তাঁক দল চুপ রয়েছে ইয়া পছরে বিজেপি দলর কিছু ভূমিকা রয়েছে কি কিংবা বিজেপি দল আকু প্রোৎসাহিত করেছে এ প্রশ্ন বারবার আমার মনকু আসছে অনেকঙ্ক মনকু আসুছে এবং স্পষ্ট ভাবে রক্ষাপ্রাই চাহি এ বিধায়ক বিধানসভা ভিতরে বিধানসভার গারিমা কু নষ্ট করে ওড়িশার পবিত্রতাটা ওড়িশার যে সহনশীল রাজ্য হিসাবে যে রয়েছে পবিত্রতা রয়েছে এ সবুকু নষ্ট করি এই যে সুইসাইড আটেম্প নিয়েছেন বিধায়ক এ বাবদে বিজেপি দল তার স্ট্যান্ড ক্লিয়র করা নিহাতি জরুরি এবং মু আপন মানুষ আজ সূচাই দেওয়া চাহি এ ঘটনাটি দীর্ঘ সময় বিতিগলা সবুতে প্রকাশ পাচ্ছি আলোচনা হচ্ছে বিধানসভার আলোচনা হচ্ছে তেমন এ ঘটনাটি গোটে রহস্যময় লাগুছি এ ঘটনা কোণ ইয়া পছরে কার ভূমিকা রয়েছে কোণ রয়েছে এ বিচার রয়েছে তেমন মু আজর আপন মানক সম্মুখে আজ কই রক্ষাপ্রাই চাহি রাজ্যর স্বার্থ সম্মান রক্ষা সহ পবিত্র গুহর মর্যাদাপ্রাই বিজেপি তার এ বিষয়ে স্ট্যান্ড ক্লিয়র করা নিহাতি আবশ্যক।
ଏବଂ ଏ ଯେଉଁ ଘଟଣା ଘଟିଛି ଆଗାମୀ ପିଢ଼ି ପାଇଁ ଗୋଟେ ଭୁଲ ବାର୍ତ୍ତା ଦେଉଛି। ଅନ୍ତତ ପକ୍ଷେ ଏସବୁ ଜିନିଷର ଗୋଟେ ନିରାଶନ ହେବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ମୁଁ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ କହୁଛି, ଗୋଟେ ବିଧାନସଭାରେ ଏଭଳି କଳଙ୍କିତ ଅଧ୍ୟାୟ ଯିଏ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି, ଏ କଳଙ୍କିତ ଅଧ୍ୟାୟ ବାବଦରେ ବିଜେପି ଭଳି ଗୋଟେ ଜାତୀୟ ଦଳ ତାଙ୍କର ଷ୍ଟାଣ୍ଡ ପର୍ଟିକୁଲାରଲି ଆରି ବାବଦରେ ଷ୍ଟାଣ୍ଡ କ୍ଲିଅର କରିବାର ଅଛି। ହଁ, ଆମେ ଚାହୁଁଛୁ ଆମେ ଜଣେ ସୁଇସାଇଡ଼ କରିବୁ, ଆମେ ସୁଇସାଇଡ଼ କରିବାଟା ଏଇଟା ଭୁଲ, ଏ ବାବଦରେ ଷ୍ଟାଣ୍ଡ କ୍ଲିଅର କରିବା ଦରକାର। ସେମାନେ ଏଯାବତ୍ ଷ୍ଟାଣ୍ଡ କ୍ଲିଅର କରିନାହାନ୍ତି। ମୁଁ ଆପଣଙ୍କୁ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଗୋଟିଏ ପାର୍ଟକୁ କରିବା ପାଇଁ ଯାଉଛି। ଗୋଟେ କୋଭିଡ଼ ସମୟ, ଏ କୋଭିଡ଼ ସମୟରେ ଘରେ ଘରେ ସାନିଟାଇଜର ରହିଛି, ଜଣେ ବିଧାୟକ ବିଧାନସଭା ଭିତରେ ଆସି ସୁଇସାଇଡ଼ ଆଟେମ୍ପ୍ଟ, ଗୋଟେ ଅଫେନ୍ସ କ'ଣ, କେଉଁଭଳି ଅଫେନ୍ସ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି, ଏ ଆଟେମ୍ପ୍ଟ କରୁଛନ୍ତି ଗୋଟିଏ ଜାତୀୟ ଦଳର ଜଣେ ସଦସ୍ୟ। ତେଣୁ ଏ ଘଟଣାକୁ କିଭଳି ଭାବରେ ସେ ନେଉଛନ୍ତି ଏ ବାବଦରେ ଷ୍ଟାଣ୍ଡ କ୍ଲିଅର କରନ୍ତୁ। ଏହାକୁ ଏଡ଼େଇ ଦେଇକରି ଆଡ଼ୁସାଡ଼ୁ ଆଲୋଚନା କଲେ ହେବନି, ସେମାନେ ଦେ ସୁଡ଼ କ୍ଲିଅର ଦେୟାର ଷ୍ଟାଣ୍ଡ। ଜଣେ ବିଧାୟକ ହେଉଛନ୍ତି ଲୋକଙ୍କ ପ୍ରତିନିଧି, ସେ ଜନପ୍ରତିନିଧି, ସେ ଲୋକଙ୍କ ପାଇଁ ଆଦର୍ଶ। ଜଣେ ବିଧାୟକ ଯଦି ଭଲ କାମ କରୁଛନ୍ତି, ଲୋକେ ଦେଖି ସେହି କଥାକୁ ଶୁଣୁଛନ୍ତି, ବୁଝୁଛନ୍ତି, ଏବଂ ସେହି ବିଧାୟକ ଜଣେ ଯଦି ଆତ୍ମହତ୍ୟା ଉଦ୍ୟମ କରନ୍ତି, ଯାହାକି ଗୋଟେ ଅପରାଧ, ଆତ୍ମହତ୍ୟା ହେଉଛି ଗୋଟେ ଅପରାଧ, ସେହି ଅପରାଧ ଯଦି ବିଧାନସଭା ଭଳିଆ ଗୋଟେ ପବିତ୍ର ଗୃହରେ କରନ୍ତି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଜଣେ ବିଧାୟକ, ଏବଂ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର ଆଭିମୁଖ୍ୟ ସ୍ପଷ୍ଟ କରିନାହାନ୍ତି ଯେ ତାଙ୍କ ଇଙ୍ଗିତରେ ସେ ଆତ୍ମହତ୍ୟା ଉଦ୍ୟମ କରିଛନ୍ତି, କିମ୍ବା ତାଙ୍କ ପ୍ରରୋଚନାରେ କରିଛନ୍ତି, କିମ୍ବା ଲୋକଙ୍କୁ ସେ ବାର୍ତ୍ତା ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଯେ ନେ ସାନିଟାଇଜର ବି ବିଷ ଭଳିଆ ପିଆଯାଇପାରିବ ସମସ୍ତଙ୍କ ପରିବାର ଭିତରେ, ସମସ୍ତଙ୍କ ଘରେ ଯେଉଁ ଏବେ କୋଭିଡ଼ ସମୟରେ ଅଛି, ତାକୁ ମଧ୍ୟ ଆପଣ ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ ତା'ର ଗୋଟେ ନମୁନା ସେ ପ୍ରଦର୍ଶନ କରିଛନ୍ତି କି ବିଧାନସଭାରେ? ଆମେ ସେହି ପ୍ରଶ୍ନ ତାଙ୍କୁ ପଚାରିବାକୁ ଚାହୁଁଛୁ ଯେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିଙ୍କ ତାଙ୍କର ଇଙ୍ଗିତରେ ଏହା ହେଇଛି କି? ତାଙ୍କର ବିଧାୟକଙ୍କୁ ସେ ନମୁନା ଭାବରେ ପେଶ କରିଛନ୍ତି କି ବିଧାନସଭାରେ ଯେ ଆପଣ ସାନିଟାଇଜର ପିଅନ୍ତୁ, ଆପଣଙ୍କୁ ଦେଖି ଯେଉଁ କୋଭିଡ଼ ସମୟ ସମୟରେ ଯେଉଁ ସମସ୍ତ ପରିବାରରେ ସାନିଟାଇଜର ଅଛି ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଲୋକ ପିଇବେ? ତ କ'ଣ ସେମାନେ ବାର୍ତ୍ତା ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି? ସାଧାରଣ ଲୋକେ ଗୋଟେ ବିଧାୟକଠାରୁ କ'ଣ ଶିଖିବେ? ଏଇଆ ଶିଖିବେ ଯେ ସାନିଟାଇଜର ବି ଆତ୍ମହତ୍ୟା କରିବା କଥା। ତ ଆମେ ତାଙ୍କର ଆଭିମୁଖ୍ୟ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଛୁ। ଗୋଟେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଗୋଟେ ଜାତୀୟ ଦଳ, ଏବଂ ତାଙ୍କର ଆଭିମୁଖ୍ୟ ସ୍ପଷ୍ଟ ନାହିଁ, ସେ ଚୁପ୍ ରହୁଛନ୍ତି, ତାଙ୍କ ଇଙ୍ଗିତରେ ତାଙ୍କ ବିଧାୟକ ଯାଇକି ବିଧାନସଭା ପବିତ୍ର ଗୃହରେ ମର୍ଯ୍ୟାଦା ହାନି କରୁଛନ୍ତି। ଓଡ଼ିଶା ଜାତି, ଓଡ଼ିଶା ମାଟି, ଓଡ଼ିଆ ଜାତି, ଓଡ଼ିଶାର ବିଧାନସଭା ଆଜି ଲଜ୍ଜିତ। ସାରା ଭାରତବର୍ଷରେ ଆଜି କୌଣସି ସ୍ଥାନରେ ଏଇଭଳିଆ କାମ ହେଇନଥିଲା, ଜଣେ ବିଧାୟକ ଆତ୍ମହତ୍ୟା ଉଦ୍ୟମ କରିବା କଥା ବିଧାନସଭା ଗୃହ ଭିତରେ। ଏଇଟା ଗୋଟେ ଲଜ୍ଜାଜନକ କଥା, ନିନ୍ଦନୀୟ କଥା, ଏବଂ ଏ ଓଡ଼ିଆ ଜାତି ଆଜି ନିନ୍ଦା ପାଇଛି, ଓଡ଼ିଆ ଜାତି ଆଜି ଲଜ୍ଜିତ ହେଇଛି, ଓଡ଼ିଶାର ପବିତ୍ର ଗୃହ ଆଜି ଲଜ୍ଜିତ ହେଇଛି। ଆମେ ସେଇଥିପାଇଁ ପ୍ରଶ୍ନ ପଚାରିବାକୁ ଚାହୁଁଛୁ ଯେ ଆପଣମାନେ କାହିଁକି ଚୁପ୍ ଅଛନ୍ତି? ଗୋଟେ ଜାତୀୟ ଦଳ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି କାହିଁକି ଚୁପ୍ ଅଛି? ତା'ର ଆଭିମୁଖ୍ୟ କାହିଁକି ସେ ସ୍ପଷ୍ଟ କରୁନାହାନ୍ତି ଯେ ତାଙ୍କ ଇଙ୍ଗିତରେ ସେ କରିଛନ୍ତି, କିମ୍ବା ସୁଭାଷ ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ଏହା ହେଉଛି ତାଙ୍କ ବ୍ୟକ୍ତିଗତ ନିଷ୍ପତ୍ତି? ବିଧାନସଭାରେ ମାନ୍ୟବର ବାଚସ୍ପତି ତାଙ୍କର କ'ଣ ରୁଲ୍ ରେଗୁଲେସନ୍ ରହିଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ କରିବେ, କିନ୍ତୁ ଦଳ ତରଫରୁ ଆମେ ଦାବି କରୁଛୁ ଏଇ କଥା ଯେ ଗୋଟିଏ ଦଳ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ସେ ତାଙ୍କର ଆଭିମୁଖ୍ୟ କୁହନ୍ତୁ ଲୋକଙ୍କ ସାମ୍ନାରେ। ଭାରତବର୍ଷକୁ ସେମାନେ ଶାସନ କରୁଛନ୍ତି ଏବଂ ପ୍ରତ୍ୟେକ କଥାରେ ଲୋକଙ୍କ ପାଖକୁ ସେ ଯାଉଛନ୍ତି, ଲୋକଙ୍କୁ ଭୁଆଁ ବୁଲାଉଛନ୍ତି, କିନ୍ତୁ ତାଙ୍କର ବିଧାୟକ ଯେତେବେଳେ ଆତ୍ମହତ୍ୟା କରିବାର ଉଦ୍ୟମ କରୁଛନ୍ତି, ସେ କାହିଁକି ଲୋକଙ୍କୁ କିଛି କହୁନାହାନ୍ତି? ସେ ଲୋକଙ୍କୁ କ'ଣ ଶିକ୍ଷା ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି? ସବୁଠୁ ବଡ଼ କଥାଟା ହେଉଛି, ଆମର ଆଜିର ଆଭିମୁଖ୍ୟ କହିବାର କଥା ହେଉଛି ଯେ ବିଧାନସଭା ଭିତରେ ସାନିଟାଇଜର ଧରିକିରି ସୁଇସାଇଡ୍ ଆଟେମ୍ପ୍ଟ ଜଣେ ବିଧାୟକ କରିବା, ଏ ଘଟଣାକୁ ବିଜେପି କେଉଁଭଳି ଭାବରେ ଦେଖୁଛି? ଏଇଟା ଠିକ୍ କି? ଯଦି ଠିକ୍ କିଏ ସେ କହିଦିଅନ୍ତୁ ହଁ ଏଇଟା ଠିକ୍, ସେତିକି ହେଉଛି ଆମର କଥା। ଧାନ କିଣା ସମ୍ପର୍କରେ ବିଧାନସଭାରେ ବାର ବାର ଆମର ମନ୍ତ୍ରୀ ସୂଚନା ଦେଇଛନ୍ତି, ଏବଂ ସରକାର କମିଟେଡ୍ ଯେ ପ୍ରକୃତ ଚାଷୀମାନଙ୍କ ଠାରୁ ଧାନ ଉଠାଇବାର ବ୍ୟବସ୍ଥା ଜାରି ରହିଛି ଏବଂ ଜାରି ରହିବ। ଏ ସମ୍ପର୍କରେ ବିଧାନସଭାରେ ସ୍ପଷ୍ଟ କରାହୋଇଛି।